শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সঙ্গে আমাদের অনেকদিন দেখা হয় না। সামনে 30শে মার্চ স্কুল খুলে যাবে, তোমরা আশা রাখি ভালো আছো, তখন দেখা হবে। আমি আজকে আবার আসছি তোমাদের সিক্সের গণিত ক্লাস নিয়ে, পাটিগণিত ক্লাস। আমরা দেখব আগের দিন 1.2 অনুশীলনী 3 নম্বর তন্ত্র আমরা করেছিলাম, আজকে আমরা 4 শুরু করব। তো এখানে 4-এ আছে ফাঁকা চিহ্নিত অংশে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা আজকে প্রথমেই 4 নম্বরের পদে কি, পদে কি আছে, কিভাবে 9 দ্বারা বিভাজ্য হয় সেটা দেখি। 5 ফাঁকা ঘর, 4 7 2 3, 4 7 2 3, এই সংখ্যাটি আমরা এখন দেখব কি হয়। তাই এখানে আমরা সমাধান লিখে শুরু করি, সমাধান লিখে আমরা শুরু করব। আমরা এখানে লিখব যে যেহেতু বলা হয়েছে 9 দ্বারা বিভাজ্য হবে, কি করব আমরা এখানে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দেখি। যে আমরা আগেও 3 নম্বর করার সময় দেখেছিলাম, সেই হিসাবে আমরা লিখছি। যে আমরা জানি সংখ্যাগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটি